তো ভিউস আপনারা কেমন আছেন বন্ধুগণ। তো আজকে একটি খুবই দুর্দান্ত ভিডিও নিয়ে চলে আসলাম। সো গাইস দেখুন, আমাদের প্রত্যেকের মোবাইল ফোনে কিবোর্ড আছে এবং এই কিবোর্ড কিন্তু সিম্পল কিবোর্ড, এবং আমরা যখন কোনো টেক্সট এসএমএস লিখি বা কোনো ইমোজি পাঠাই সেগুলো কিন্তু অনেক ছোট দেখায়। কিন্তু আজকের এই ভিডিওতে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের এমন একটি দুর্দান্ত কিবোর্ড দেখাবো যেখানে আপনি যখন কোনো ইমোজি পাঠাবেন সেগুলো কিন্তু অনেক বড় এবং অ্যানিমেশন দেখাবে। সো গাইস দেখতে পাচ্ছেন যে কিন্তু আমি যখন কোনো ইমোজি সেন্ড করছি সেগুলো কিন্তু অনেক বড় দেখাচ্ছে এবং অ্যানিমেশন আকারে দেখাচ্ছে, এবং এর ফলে অ্যানিমেশন হওয়ার ফলে কিন্তু ইমোজিটি অনেকটাই দেখতে সুন্দর লাগছে। দেখুন কতটা পরিমাণে সুন্দর লাগছে, যখন কোনো আমি একটি ইমোজির উপর কিছুক্ষণ চেপে রাখছি সেই ইমোজিটি কিন্তু অটোমেটিক কিন্তু অ্যানিমেশন হয়ে সেন্ড হচ্ছে। দেখুন আপনি চাইলে মোবাইল ফোনে যে কোনো কিবোর্ডের উপর কিছুক্ষণ চেপে রাখলেই কিন্তু ওই কিবোর্ডটি অনেক বড় করে দেখাবে এবং অ্যানিমেশন আকারে দেখাবে। আপনি চাইলে যে কোনো ইমোজি ঠিক এইভাবে সেন্ড করতে পারবেন অ্যানিমেশন আকারে। শুধু ইমোজি নয়, আমি টেক্সট এসএমএস লিখে দেখাচ্ছি। দেখুন আমি যখন কোনো এখানে টেক্সট এসএমএস লিখছি সেই এসএমএসটি কিন্তু অনেক বড় দেখাচ্ছে এবং কালারফুল দেখাচ্ছে। দেখুন কত বড় টেক্সট এসএমএস লেখা হয়ে গিয়েছে এবং কালারফুল দেখাচ্ছে। এইভাবে কিন্তু আপনি যে কোনো বাংলা অথবা ইংলিশে টেক্সট এসএমএস লিখতে পারবেন অনেক বড় করে এবং কালারফুল করে, এবং এই রকম লেখা চেয়ে দেখবে আপনার বন্ধুরা কিন্তু দেখে অবাক হয়ে যাবে। আপনি যখন এরকম ইমোজি অথবা এরকম টেক্সট এসএমএস আপনার বন্ধুকে সেন্ড করবেন সে তো দেখেই অবাক হয়ে যাবে, আপনাকে বলবে যে কীভাবে তুই আমাকে সেন্ড করছিস বা কীভাবে এগুলো করছিস আমাকে একটু শিখিয়ে দে, আমি এমন করতে চাই। তো কীভাবে আপনি আপনার মোবাইল ফোনে এরকম কিবোর্ড সেট করবেন তো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। আমি আসি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি, আপনারা দেখছেন এক্সপার্ট মিস্ত্রি চ্যানেল। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, তারপর বেল আইকনটি অন করুন, তারপর অবশ্যই অল সিলেক্ট করবেন, তারপর ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন নাইস ভিডিও বা গুড ভিডিও। সো গাইস এখন আমি দেখিয়ে দেবো যে কীভাবে আপনার অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের মধ্যে এরকম কিবোর্ড সেট করবেন। সো গাইস এরকম কিবোর্ড সেট করার জন্য আপনাকে একটি অ্যাপসের প্রয়োজন হবে, এবং এই অ্যাপটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে ক্লিক করে অ্যাপটিকে ডাউনলোড করে ওপেন করবেন। এখন আমি অ্যাপটিকে ওপেন করলাম। অ্যাপটি ওপেন করার পরে এখন আপনি এখান থেকে জাস্ট এখান থেকে বাংলা কিবোর্ড এখান থেকে এই অপশানটি সিলেক্ট করবেন, তারপর ওকে করবেন। তারপর দেখবেন যে মানে এই কিবোর্ডটি মোবাইল ফোনে পুরোপুরি সেট হয়ে যাবে। এইভাবে আপনি জাস্ট কিবোর্ডটির পারমিশন দিয়ে দিবেন তাহলে দেখবেন সেট হয়ে যাবে। তারপর এখান থেকে এই অ্যাপ থেকে পুরোপুরি বেরিয়ে আসবেন। আসার পরে এখন আপনি মোবাইল ফোনের কিবোর্ড ওপেন করবেন। ঠিক আছে, এখন আমি এখান থেকে কিবোর্ড ওপেন করছি। ওপেন করার পর দেখবেন যে কিবোর্ডে সেট হয়ে যাবে এবং ইমোজি এখান থেকে সেন্ড করার জন্য এখন আপনি জাস্ট এই যে ইমোজি ছোট্ট আইকন এখানে কিছুক্ষণ চেপে রাখবেন। চেপে রাখার পর এখান থেকে আপনি মোবাইল ফোনের যে কোনো ইমোজি কিছুক্ষণ চেপে রাখবেন, ইমোজির উপর কিছুক্ষণ চেপে রাখবেন এইভাবে, তাহলে কিন্তু ইমোজিটি অনেক বড় আকারে সেন্ড হয়ে চলে যাবে। দেখুন কত সুন্দর লাগছে ইমোজিটি। এইভাবে আপনি ইমোজি সেন্ড করতে পারবেন এবং টেক্সট এসএমএস লেখার জন্য এখন আপনি এখানে ক্লিক করবেন। ঠিক আছে, এখান থেকে আপনি যে কোনো টেক্সট বাংলা লিখতে পারবেন, ইংলিশ লিখতে পারবেন। ঠিক আছে, তো দেখুন আমি লিখছি ঠিক এইভাবে কিন্তু আপনি যে কোনো টেক্সট এসএমএস লিখতে পারবেন। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন যাতে আপনার বন্ধু এরকম একটা কিবোর্ড মোবাইল ফোনে সেট করতে পারে, এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।